আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতিতে যারা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে তাদের মুখে বাজেট নিয়ে দুর্নীতির কথা মানায় না। দুপুরে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ঘূর্ণিঝড় মোড়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি জনগণের দুর্দিনে পাশে না দাঁড়িয়ে সরকারের সমালোচনায় ব্যস্ত রয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে সাতটি প্রতিনিধি দল দুর্গত এলাকায় ত্রাণ দিচ্ছে বলে জানান তিনি।